এক এক প্রজাতির প্রাণীর ক্ষেত্রে নবজাতকের আগমন এক এক উপায়ে হয়ে থাকে। কখনো কখনো তা এতটাই বিচিত্র হয় যে অবাক না হয়ে পারা যায় না। এই ভিডিওতে আপনাদের এমন কিছু প্রজাতির সাথে পরিচয় করিয়ে দেব যাদের নতুন প্রজন্ম পৃথিবীতে আসার প্রক্রিয়াটি যেমন অভিনব তেমনি রোমাঞ্চকর। নবজাতকের দেখভালের কাজ সাধারণত মা প্রাণী করলেও লামফিশ নামের এই মাছের বেলায় তা উল্টো। বাবা লামফিশের তৈরি বাসায় ডিম দেওয়ার পরপরই চলে যায় স্ত্রী মাছ। ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত ডিমগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে পুরুষ লামফিশের। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরপরই পুরুষ লামফিশও বাসা ছেড়ে চলে যায় অন্য জায়গায়। সম্পূর্ণ একা একাই বেড়ে ওঠে এদের নবজাতকরা। আর্মাডিলো নামের এই প্রাণীটি তার পিঠের দারুণ শক্ত খোলসের কারণে বিখ্যাত। তবে আর্মাডিলোর বাচ্চারা কিন্তু জন্মের সময়ই এই বর্ম নিয়ে জন্মায় না। জন্মের পর নবজাতকদের চামড়া বেশ নরম ও ফিকে রঙের হয়, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তাদের পিঠের চামড়া শক্ত হতে হতে শক্ত বর্মে পরিণত হয়। অদ্ভুত বিষয় হচ্ছে, স্ত্রী আর্মাডিলো সাধারণত একই লিঙ্গের বাচ্চা প্রসব করে। অর্থাৎ একাধিক বাচ্চা হলে তার সবগুলোই হয় ছেলে নয়তো মেয়ে হয়। আরও মজার বিষয় হচ্ছে, স্ত্রী আর্মাডিলো চাইলে সন্তান জন্মদান 2 বছর পর্যন্ত বন্ধ রাখতে পারে। এই নবজাতকদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না এরা কোন প্রাণীর বাচ্চা। অনেকেই হয়তো অনেক কিছু ভাবছেন। মাত্র 1 আউন্সেরও কম ওজনের এই নবজাতকরা অবশ্য কয়েক মাসের মধ্যেই প্রাপ্তবয়স্ক পসামে পরিণত হবে। পসাম হচ্ছে অস্ট্রেলিয়ার স্থানীয় এক প্রজাতির মার্সুপিয়াল। এরা সাধারণত গাছে বাস করে। অন্যান্য মার্সুপিয়ালদের মতো পসামের নবজাতকরাও কয়েক মাস অবস্থান করে মায়ের থলেতে। তবে এদের বৃদ্ধি হয় খুব দ্রুত। স্ত্রী পসামরাও মাত্র 15 থেকে 20 দিন গর্ভধারণের পর বাচ্চা প্রসব করে। এই ভিডিওটি দেখে কিছুটা অবাক হতেই পারেন, তবে শেষ পর্যন্ত আরও বেশি বিস্মিত হবেন যখন ওই থলে সদৃশ বস্তুটির ভেতর থেকে জীবিত একটি প্রাণীকে বের হয়ে আসতে দেখবেন। এটি আসলে জেব্রা শার্ক বা জেব্রা হাঙ্গরের বাচ্চা। মা জেব্রা শার্ক সমুদ্রের তলায় এই থলের মতো এক ক্যাপসুলে কয়েক ডজন ডিম নিষিক্ত করে। নির্দিষ্ট সময় পর এই ক্যাপসুল থেকে বেরিয়ে আসে জেব্রা শার্কের নবজাতক। ব্যাঙের মতো উভচর প্রাণীগুলো সাধারণত বিভিন্ন জলাশয়ের তীরে একগুচ্ছ ডিম প্রসব করে, কিন্তু সুরিনাম চোট প্রজাতির শ্রী ব্যাঙ তাদের নিষিক্ত ডিমগুলোকে নিজের পিঠের চামড়ার নিচে সংরক্ষণ করে। মায়ের পিঠের চামড়ার ভেতরেই এক পর্যায়ে ডিমগুলো ফুটে ব্যাঙাচির জন্ম হয়। এ সময় মা ব্যাঙটির পিঠের চামড়ায় এক একটি ব্যাঙাচির জন্য একটি করে ছিদ্র তৈরি হয়। ব্যাঙাচিগুলো তাদের লেজ বিসর্জন দিয়ে পূর্ণাঙ্গ ব্যাঙের আকৃতি লাভ করা পর্যন্ত মায়ের পিঠের নিচে বেড়ে ওঠে। এরপর ক্ষুদে ব্যাঙগুলো মায়ের পিঠের চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে। এর ফলে মায়ের পিঠে সৃষ্ট ক্ষতগুলো কয়েকদিনের মধ্যে সেরে যায় এবং শ্রী ব্যাঙটি পুনরায় ডিম প্রসবের সক্ষমতা অর্জন করে। নামে মাছ হলেও অধিকাংশ প্রজাতির হাঙুরি গর্ভধারণের পর নবজাতকের জন্ম দেয়। হাতুড়ি সদৃশ চ্যাপটা মাথার অধিকারী হ্যামার হেড প্রজাতির হাঙুরও গর্ভধারণের পর নবজাতক প্রসবের মাধ্যমেই বংশবৃদ্ধি করে। সাধারণত গর্ভধারণের জন্য যৌন মিলনের প্রয়োজন হয়, কিন্তু সম্প্রতি এই হ্যামার হেড প্রজাতির শ্রী হাঙুরগুলো কোনো পুরুষের উপস্থিতি ছাড়াই গর্ভধারণ শুরু করেছে। এই অ্যাসেক্সুয়াল বা অযৌন পদ্ধতিতে ডিম্বাণু নিষেকের সক্ষমতাকে পার্থেনোজেনেসিস বলা হয়। সাধারণত কয়েক প্রজাতির গিরগিটি বাদে মেরুদণ্ডী প্রাণীদের পার্থেনোজেনেসিসের ক্ষমতা থাকে না। বিজ্ঞানীদের ধারণা, নির্বিচারে হাঙুর নিধনের ফলেই হ্যামার হেড প্রজাতির শ্রী হাঙুরগুলো এই ক্ষমতা অর্জন করেছে। তবে এতে নতুন প্রজন্মের হ্যামার হেড হাঙুরগুলোর ডিএনএ কাঠামোয় বিদ্যমান জিনগত বৈচিত্র্য কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এর ফলে প্রজাতিটির অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।